শিল্প কলকারখানা খোলা থাকায় কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে প্রবেশ করছেন কর্মজীবী মানুষ। এদিকে রাজধানীর প্রবেশ পথগুলোতে তল্লাশি চৌকি বসানো হলেও নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। আরো জানাচ্ছেন রাসেল খান। অফিস খোলা কি করব এখন, পেটের দায় যাইতে হবে। কলকারখানা খোলা রেখে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে আরো 5 দিন। রাজধানীতে প্রবেশের এমন দৃশ্য দেখলে বোঝার উপায় নেই, দেশে চলছে কঠোর লকডাউন। ব্যক্তিগত গাড়ি ও ভাড়ায় চালিত যানবাহনের পাশাপাশি রিক্সা ভ্যান সহ যে যেভাবে পারছেন রাজধানীতে প্রবেশ করছেন। রাস্তায় গাড়ি জমি কথা পরে বাইরে লিফট দিচ্ছে গাবতলিতে, আমি গাবতলিতে দিয়ে চলে যাব আমার বনানীতে বাসায়, জাস্ট এই পর্যন্ত। কাজকাম তো নাই আমাদের, একদম বৈশাখে বসে খাইতে হয়, অনেকদিন তো বসেছিলাম, এখন আর পারতেছি না। না আসলে বসে সরি তোমার চাকরি থাকবে না, শোন কি করার আসতে হচ্ছে আমাদের। এদিকে চলমান লকডাউনের কার্যকর ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এটা কিসের লকডাউন, মানুষ চলতেছে গাড়ি চলতেছে লকডাউন, আবার মানুষ ঠিক মতো জায়গা মতো পৌঁছাতে না লকডাউন, এখন লকডাউন হলো নাকি? লকডাউন না হোক একটা দানব দিয়ে কি সমস্যার সমাধান হবে? হবে না, কারণ আমার পেটে যদি খাবার থাকে আমি অবশ্যই রাস্তায় বের হবো না। পাশাপাশি পথের ভোগান্তির সাথে যোগ হয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। ভেঙে ভেঙে কাটা কাটা রিক্সা ভ্যান বাস, আমি তো এখন অফিস যাচ্ছি, আমার অফিস ওপেন, আমি বাইং হাউসে জব করি। না খালি পরিবহনে আমি আসছি, কিন্তু পুলিশ পথে পথে আটকাচ্ছে, সাইড রাস্তা দিয়ে ঘুরে নিয়ে আসতেছে, ঝামেলাই তো। চারি চার ঘাট থেকে 1000 টাকা, দুইজন 2000। রাজধানীর প্রবেশ পথগুলোতে পুলিশের তল্লাশি চৌকি থাকলেও নেই তৎপরতা। এদিকে লকডাউন বাস্তবায়নে কাজ চলছে বলে দাবি পুলিশের। যে গাড়িগুলো অযৌক্তিকভাবে আসছে বা যারা জরুরি সেবা বা শিল্প প্রতিষ্ঠান না অথবা অন্য কোনো জরুরি কাজের যৌক্তিক কারণ দেখাতে না পারছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব মানাতেও পুলিশ তৎপর বলে দাবি এই কর্মকর্তার। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।